ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা অর্থহীন। ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, বেঁচে থাকতে মানুষের প্রয়োজন খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এই মানুষ যখন খিদেতে ছটফট করে, তখন তার জন্য নীতির কথা ঠিক ততই থাকে না যতটা তার কাছে থাকে খাবারের মূল্য। শান্ত ধীর স্বভাবের মানুষের যেমন উচিত অনুচিত বোধ থেকে বোধ থাকে, তেমনই রাগী গর্বিগতি মানুষ ঠিক ততটাই অর্থ নিজেকে সেই উচিত অনুচিত বোধকারী হিসেবে প্রতিষ্ঠা করবে। তাই ক্ষুধার্ত আর রাগী জ্ঞানীর পরিচয় কর্ম, বোকার পরিচয় কর্ম। আপনারা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলুন, জয় রাধে জয় কৃষ্ণ।